গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা খুবই ছোট, তবে পুরী ভ্রমণের আমাদের সবথেকে কিন্তু বেস্ট পার্ট কিন্তু নন্দনকানন। শুধু বড়দের নয়, বাচ্চাদেরও কিন্তু এই পার্টটা ভীষণ ভালো লাগবে। যদি কেউ পুরীতে যাও বা আগামী দিনে যাবে ভেবে থাকো, তাহলে কিন্তু তারা নিজেদের ট্রিপে নন্দনকানন ট্রিপটা ডেফিনেটলি রাখবে। প্রথমে কিছু আমরা পাখি দেখেছি, লাইক ময়ূর, উট, অস্টিজ এই সমস্ত। তারপরে দেখেছি হরিণ, দেখো কত এখানে হরিণ। তারপরে দেখেছি বিভিন্ন প্রজাতির হনুমান বা বাদর। তারপরে দেখলাম আমরা শিম্পাঞ্জি, গন্ডার, সরি গন্ডার নয়, জলহস্তি। এরপর দেখতে যাব আমরা কিছু সাপ, কুমিরের খাঁচা, মানে যেখানে কিনা প্রচুর রকমের বিষধর সাপ আছে, যেগুলোর নাম হয়তো এখনও আমার কিছু কিছু মনে নেই, ভুলে গেছি। প্রচুর বিষাক্ত সাপ সেখানে, পাইথন, অজগর, কোবরা, প্রচুর র্যাটেল স্নেক। তো সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা কিন্তু ভীষণই ভালো, আর বাচ্চারা বড়রা উভয়েই কিন্তু এখানে মজা করতে পারবে। আচ্ছা, তারপরে এলাম কুমিরের ডেরায়। তো কুমিরগুলোকে দেখো সব ঘুমিয়ে রয়েছে। তারপর এবার পালা আমাদের আরেক জায়গায় যাওয়ার, সেটা হচ্ছে আমাদের বাস ধরতে হবে। এবার বাস ধরতে হবে এই কারণেই, কারণ আমরা ঢুকবো এখন এক একটা জঙ্গলে, বাঘের জঙ্গলে, সিংহের জঙ্গলে, যেখানে কি না তেনারা ছাড়া থাকেন। তো সেই জন্য আমাদের এই যে খাঁচা করা এই গাড়ি করে আমাদের ঘুরতে হবে। এই যে একটি বাঘ কিন্তু এখানে আছে। তো খালি চোখে অনেক সময় বোঝা গেছে, হয়তো ফোনের লেন্সে ঠিকমতো ধরা পড়েনি, তবু চেষ্টা করেছি তোমাদের যতটা পারি দেখানোর। ভাল্লুক হরিণটা খুব ভালোভাবেই দেখতে পেয়েছো, কিন্তু বাঘ আর সিংহটা অতটা বোঝা যায়নি। তো এবার এসেছি সাদা বাঘ, তারপর এমনি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, যেগুলো কিনা খাঁচার ভেতরেই রয়েছে, আমরা বাইরে উন্মুক্ত। তো এবার চলে গেলাম হাতি, আর হাতি দেখেই আমাদের ট্রিপ শেষ।